এটি 40 প্যাকেট আপনি এটা কিনা পরে 12 টাকা সামথিং পয়সা এটি রুবো আপনি এটা যে 24 পিস কিনা পরে 48 টাকা সামথিং পয়সা তাই না জি জি এটি যে সুপার গুলো আচ্ছা এগুলো কত করে আপনি এটা কিনা পরে 60 টাকা 60 এটি যে চায়না এক নাম্বার চায়না এটা আচ্ছা সে ফুমাজুনি আচ্ছা 12 পিস কিনা পরে 95 টাকা 5 কিনা পরে হচ্ছে 195 টাকা 105 এটা কিনা পরে হচ্ছে 220 টাকা ডর্জন জি সো বিদ্যুৎ ব্লেড কিনা পরে হচ্ছে 132 টাকা 132 টাকা অরিজিনাল প্রাণ কোম্পানি জি অরিজিনাল প্রাণ কোম্পানি পরে হচ্ছে 75 টাকা প্রতি বক্স 75 টাকা 120 টাকা এটা এক বক্স কিনা পরে 90 টাকা আপনার হচ্ছে 115 টাকা আপনার আচ্ছা পূর্বে 70 টাকা 12 পিস খুচরা বিক্রি 10 টাকা করে আপনার 5 টাকা সামথিং বেশি কিনা পড়বে নেট বার আপনি এটা কিনা পড়বে 130 টাকা 40 টাকা পাতা 40 টাকা করে জি ম্যাজিক বল ওরি রং এগুলো 40 টাকা পাতা কিনা পড়ে আচ্ছা স্ট্যান্ডার্ড কি আপনি ভিতরে চকলেট আইটেম আচ্ছা পান কোম্পানি ফুটপিল এটা কিনা পড়বে বক্স 100 টাকা অরিজিনাল জি জি 5 টাকা দামেরটা আপনি এটা কিনা পড়বে 230 টাকা 230 টাকা জি আচ্ছা আপনি খুচরা বিক্রি 260 টাকা 260 টাকা করে জি জি অরিজিনাল পালস না না এটা হচ্ছে সাগর কোম্পানি পালস আচ্ছা এটা কিনা পড়বে 62 টাকা এটা মার্কের হচ্ছে 155 টাকা 155 টাকা কিনা কত টাকা বিক্রি আপনার খুচরা বিক্রি হচ্ছে 300 টাকা 150 670 টাকা 670 প্রতি জার কিনা পরে 112 টাকা না কত আপনার ফর আর কি কিনা আচ্ছা 90 টাকা জার দুটোটাই জি 40 পিস আসসালামু আলাইকুম আরিফ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অসংখ্য পরিমাণে কিন্তু আশেপাশে চকলেটের আইটেমে ভরপুর দেখা যাচ্ছে ভাই জি ভাই মূলত কি কি ধরনের আইটেম গুলো আপনার এখানে আছে আপনার ব্রাশ আপনার মাজনি সুপার গুলো চকলেট আইটেম ইত্যাদি সবকিছু আছে মোটামুটি সবগুলোই রয়েছে জি জি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন চক বাজার বেগম বাজার ফয়েজ মেনশন 2/1 আমার দোকানের নাম চারি পিস্টোর আরি পিস্টোর আচ্ছা আরিফ ভাই তাহলে শুরু থেকে আমরা কি দেখবো আমরা শুরু থেকে আপনার ফুড আইটেম গুলা দিয়ে শুরু করতেছি ফুড আইটেম গুলা দিয়ে না আচ্ছা এটা হচ্ছে আইস ললি আচ্ছা এটার ভিতরে আপনার বিভিন্ন কোম্পানি আছে লাকি আছে মিমি আছে আমু আছে বিভিন্ন কোম্পানি আছে আপনার এটা এক কার্টন থাকে এক কার্টনে 24টা থাকে এক কার্টনের দাম কিনা পড়ে হচ্ছে 560 টাকা 560 টাকা করে জি আচ্ছা প্রতি প্যাকেট আপনার ফর 23 টাকা সামথিং বসে কিনা পড়ে আচ্ছা আপনি প্রতি প্যাকেটের দাম বলে সমস্যা নাই কার্টন বলা দরকার নাই আচ্ছা এটা হচ্ছে ফুডিং আপনার এটা এক কার্টন থাকে 12টা এক কার্টন কিনা পড়ে হচ্ছে 630 টাকা আপনি এক পিস একটা প্যাকেটই বলি এক প্যাকেটে আপনার কিনা পড়ে 36 টাকা সামথিং পয়সা 36 টাকা করে বিক্রি কত এই খুচরা বিক্রি হচ্ছে 60 টাকা 60 টাকা করে 36 টাকা কিনা 60 টাকা 60 টাকা বিক্রি এটি 40 প্যাকেট আপনি এটা কিনা পড়ে 12 টাকা সামথিং পয়সা 12 টাকা জি জি 12 টাকা সামথিং পয়সা এটা কিনা পড়ে বিক্রি কত এই খুচরা বিক্রি 36 টাকা 36 টাকা জি এটা হচ্ছে রুবো আপনি এটা যে 24 পিস কিনা পরে 48 টাকা সামথিং পয়সা এটার ভিতরে রোবো আছে সেভেন আপ আছে স্পিরিট আছে কিন্তু এটা হচ্ছে সেভেন আপ বিক্রি কত আপনার খুচরা বিক্রি হচ্ছে আপনার 5×24 120 টাকা খুচরা বিক্রি আচ্ছা কিনা কত আপনাকে এই পূর্বে 48 টাকা মাত্র 48 টাকা মাত্র জি মাত্র পাশাপাশি এটা কি এটা হচ্ছে সেভেন আপ এটা সেভেন আপ কত করে একই রেট জি আচ্ছা আচ্ছা এটা কি মাজুনি জি এটা হচ্ছে ফুম মাজুনি আচ্ছা 12 পিস কিনা পরে হচ্ছে 95 টাকা 95 টাকা জি আপনি এটা হচ্ছে বিমাজুনি আচ্ছা এটা আপনি এটা 12 পিস কিনা পরে হচ্ছে 85 টাকা 85 টাকা জি আপনি এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন এটাও সেম রেট 85 টাকা কিনা পরে সেম রেট জি এটাও সেম রেট আর একটা মাঝুনি আছে এটা আপনি এটা কিনা পরে হচ্ছে 195 টাকা 12 পিস জি আচ্ছা আপনি এটা হচ্ছে বাটি মাঝুনি কত করে আপনি এটা এক ডজন কিনা পরে হচ্ছে 220 টাকা 12 পিস লেজার গুলো আছে না জি জিলেটি রাজার এটা কিনা পরে হচ্ছে 220 টাকা ডর্জন জি 24 পিস 24 পিস জি এটা হচ্ছে সাপ্রেজার সাপ্রেজার কিনা পরে হচ্ছে আপনার 160 টাকা আচ্ছা এখানে পাশাপাশি ব্লেড রয়েছে জি এটা হচ্ছে আপনার বিদ্যুৎ ব্লেড কিনা পরে হচ্ছে 132 টাকা 132 পাশাপাশি আর কি ফুড আইটেম রয়েছে এই যে এখানে সুপার গুলো রয়েছে না জি জি এটা হচ্ছে সুপার গুলো আচ্ছা এগুলো কত করে আপনার এটা কিনা পরে 60 টাকা 60 টাকা করে জি 12 পিস 60 টাকা কিনা 12 পিস 60 টাকা বিক্রি কত আপনার খুচরা বিক্রি 30 টাকা করে আছে 25 টাকা করে আছে 25 টাকা করে আছে আচ্ছা এখানে এগুলো এটা হচ্ছে সিনথিয়া এটাও 60 টাকা 60 টাকা করে এটা হচ্ছে এলজি গো এটা কিনা পরে হচ্ছে 130 টাকা আচ্ছা আপনার এটা হচ্ছে আপনার কিনা পরে 70 টাকা আচ্ছা 70 টাকা জি সুপার গুলো আরেকটা আছে এগুলো 30 টাকা আচ্ছা এখানে কিছু অসংখ্য খাবারের আইটেম গুলো রয়েছে আপনার এটা হচ্ছে এক্সেল পান কোম্পানি এক্সেল এটা কিনা পরে 130 টাকা অরিজিনাল প্রাণ কোম্পানি জি অরিজিনাল প্রাণ কোম্পানি আচ্ছা এগুলো কত করে এটা কিনা পরে 130 টাকা 100 পিস 100 পিস জি আচ্ছা এগুলো স্যালান রয়েছে জি এগুলো হচ্ছে স্যালান এটা কিনা পরে 1100 টাকা কার্টন 1100 টাকা কার্টন আপনার এটা প্রতি বক্স কিনা পরে হচ্ছে 75 টাকা প্রতি বক্স 75 টাকা 120 টাকা 120 টাকা করে জি এই যে এখানেও কিন্তু রয়েছে স্যালান জি এটা হচ্ছে স্টার লাইট আপনার এটা 750 টাকা কার্টুন 750 টাকা করে জি এটা 750 টাকা এগুলো এটা হচ্ছে ইনু আচ্ছা ইনু এটা এক বক্স কিনা পরে 90 টাকা আপনার আচ্ছা ভিতরে আমরা দেখতেছি এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু আইটেম গুলো রয়েছে আচ্ছা পাশাপাশি এই যে এখানে আচার গুলো রয়েছে জি এটা হচ্ছে 100 পিস আপনার 100 পিস কিনা পরে হচ্ছে 115 টাকা আপনার আচ্ছা
এটা হচ্ছে আপনার 40 পিস 5 টাকা করে 21 বিক্রি 200 টাকা আপনি কিনা পড়বে হচ্ছে আপনার 115 টাকা 115 টাকা জি আবার এই একটা আছে তেতুলের আপনার এটা কিনা পড়বে 70 টাকা 12 পিস 21 বিক্রি 10 টাকা করে আপনার 5 টাকা সামথিং বেশি কিনা পড়বে আবার এটা হচ্ছে বাটিয়া স্যার এটা হচ্ছে বাটিয়া স্যার এটা কিনা পড়বে 60 টাকা 24 পিস সাথে একটা বেলুন ফ্রি রয়েছে জি আচ্ছা এটা কিনা বাদাম রয়েছে জি এটা হচ্ছে পিনাট বার আপনি এটা কিনা পড়বে 130 টাকা 40 পিস 21 বিক্রি 200 টাকা ওয়াও আচ্ছা এখানে কি টয়টা পিনাট বার জি এটা হচ্ছে বাদামটা আর কি বাদাম আপনি এটা কিনা পড়বে 130 টাকা আচ্ছা নামানো লাগবে না সমস্যা নেই এখানে দেখা যাচ্ছে এই যে এখানে এটা হচ্ছে এক্সেল আচ্ছা এগুলো কত এক্সেল কিনা পড়বে 130 টাকা 130 টাকা আচ্ছা এইগুলো কি কালারিং দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার রং হলি জি হলি রং গুলা যেগুলো হচ্ছে রং এগুলো হচ্ছে ম্যাজিক বল আবার এটা হচ্ছে জরি আছে আচ্ছা জরি রয়েছে জি জি আচ্ছা হলি রং গুলো এগুলো হচ্ছে জরি এটা কিনা পড়বে 40 টাকা পাতা 40 টাকা করে জি ম্যাজিক বল হলি রং এগুলো হচ্ছে 40 টাকা পাতা কিনা পড়বে আচ্ছা এগুলো কি ভাই ওই যে বেলুন যে বাচ্চারা বেলুন ফুটায় জি 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 এগুলো এগুলো লালিশ কিনা পড়ে হচ্ছে 60 টাকা 60 টাকা করে আচ্ছা এগুলো 10 টাকা করে এগুলো আচ্ছা এগুলো কি ছাতা এগুলো হচ্ছে ছাতা ক্যান্ডি আর কি আপনি ভিতরে চকলেট আইটেম আচ্ছা আপনি এটা কিনা পড়ে 60 টাকা 60 টাকা করে আচ্ছা এখানে চকলেট রয়েছে জি আপনি এটা কিনা পড়ে 130 টাকা 120 খুচরা বিক্রি 300 টাকা আচ্ছা এটা কি এটা হচ্ছে ফুটপিল পানকুমারি ফুটপিল এটা কিনা পড়ে বক্স 100 টাকা অরিজিনাল জি জি এটা হচ্ছে ছক ছক আপনি এটা জার কিনা পড়ে 100 টাকা 120 খুচরা বিক্রি 200 টাকা দুই টাকা দামের জি এটা হচ্ছে মার্কেট 5 টাকা দামেরটা আপনি এটা কিনা পড়ে 230 টাকা 230 টাকা জি আচ্ছা আপনি এটা হচ্ছে সাকুরা কোম্পানি আপনার 1 টাকা দামের চকলেট আপনি জার কিনা পড়ে 120 টাকা বিক্রি কত 21 বিক্রি 260 টাকা 260 টাকা করে জি জি অরিজিনাল পালস না না এটা হচ্ছে সাকুরা কোম্পানি পালস আচ্ছা পালস এখানে আছে জি এটা এটা হচ্ছে আপনার সারা আচ্ছা এটা ভিতরে আপনার সারা আছে আপনার সাকুরাও আছে ঠিক আছে আচ্ছা জি এগুলো কত করে আপনি এটা কিনা পড়বে হচ্ছে আপনার 115 টাকা 115 টাকা বিক্রি 200 জি খুচরা বিক্রি হচ্ছে 300 টাকা 300 টাকা জি আচ্ছা পাশাপাশি এখানে চকচক রয়েছে আপনি এটা হচ্ছে ডেরি মিল জি এটা কিনা পড়বে হচ্ছে 62 টাকা এটা মার্কের আচ্ছা মার্কের এটা 5 টাকাটা 62 টাকা আপনি এটা হচ্ছে 10 টাকা দামের এটা 105 টাকা 105 টাকা জি এটা হচ্ছে লাভ ক্যান্ডি এটা কিনা পড়বে হচ্ছে 155 টাকা 155 টাকা কিনা কত টাকা বিক্রি আপনার খুচরা বিক্রি হচ্ছে 300 টাকা 150 অরিজিনাল প্রাণের না না জি এটা হচ্ছে লাবেল ক্যান্ডি সাকুরা কোম্পানি এগুলো জি জি আচ্ছা সাকুরা কোম্পানি ভালো মানে জি জি সাকুরা কোম্পানি মাল ভালো আছে আচ্ছা এগুলো কি বাদাম আছে কি জি ফরচুন কোম্পানি এগুলো ফার পিস 5 টাকা করে 50 পিস 250 টাকা খুচরা বিক্রি আপনি কিনা পড়বে হচ্ছে 115 টাকা 115 টাকা জি আচ্ছা এখানে হজমল আছে এটা হজমি 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 বক্স কিনা পড়বে 75 টাকা আপনি পাতাটা হচ্ছে আপনার 42 টাকা সামথিং বসে কিনা পড়ে আর কি জি 42 টাকা জি বড়টা 75 টাকা জি আপনার এটা হচ্ছে লিচু এটা হচ্ছে মাদারের এটা এক কার্টন কিনা পড়বে হচ্ছে আপনার 670 টাকা 670 প্রতি জার কিনা পড়বে 112 টাকা না কত আপনার ফর আর কি কিনা আচ্ছা আপনি এটা ফরচুন কোম্পানির জার কিনা পড়বে মাত্র 95 টাকা 120 খুচরা বিক্রি 200 টাকা আপনার ফরচুন কোম্পানি জি ফরচুন কোম্পানি ফরচুন কোম্পানি আচ্ছা ওখানে 5 টাকা দামের আর ইয়া আছে শাহী জেলি জেলি জি জি আপনি প্রতি জার কিনা পড়বে 130 টাকা আচ্ছা এটা জেলি না জি জি এটা জেলি আচ্ছা শাহী জেলি আপনার এটা আইস ললি আছে আইস পপ আছে আপনার জার মাত্র কি আপনার কিনা পড়বে 95 টাকা জার দুটোটাই জি 40 পিস 200 টাকা জি আচ্ছা পাশাপাশি আরেকটি দেখা যাচ্ছে এটা যে আপনার কাপ পুটিং পুটিং জি এটা কিনা পড়বে 125 টাকা এটা কাপ পুটিং জি এটা যে পুটিং এবং কালারিং বিভিন্ন কালারিং জি জি বিভিন্ন কালারিং হয় কত করে এটা এটা 125 টাকা মাত্র 125 35 পিস আচ্ছা আচ্ছা নিচে কিছু দেখা যাচ্ছে আপনার এই যে এটা হচ্ছে কোন কোন আইসক্রিম জি এটা ফরচুন কোম্পানির আচ্ছা জার কিনা পড়বে 200 টাকা আপনার 200 টাকা করে জি আচ্ছা ও বড় কোন আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় কোন আপনি 110 টাকা এটা পরে কিনা আচ্ছা 110 টাকা জি 110 টাকা এটা কিনা পরে আপনি এটা হচ্ছে ললিপপ আপনি এটা ভিতরে একটা আছে আমিন একটা আছে সাকুরা এটা হচ্ছে সাকুরাটা আপনি এটা কিনা পরে হচ্ছে আপনার 135 টাকা 135 টাকা আর এটা হলো সাকুরা জি আচ্ছা এটা কত সাকুরা এটা এটা হচ্ছে আমিন এটা সাকুরা এটা 140 টাকা এটা 135 টাকা সাকুরাটা 135 আচ্ছা 135 টাকা জি তারপর এটা আছে আপনার ফেস কাড়ি আর রোল কাড়ি কে রোল গাড়ি বলে কে প্যাস গাড়ি বলে এটা হচ্ছে 40 পিস 40 পিস কিনা পড়বে হচ্ছে আপনার 95 টাকা 95 টাকা জি পাশাপাশি আপনার এখানে দেখা যাচ্ছে আগরবাতি রয়েছে না জি জি পরিমাণে আগরবাতি আছে এগুলো হচ্ছে আপনার একটু মাটকা আচ্ছা এই তো আগরবাতিগুলো পাশাপাশি কিন্তু আপনার বেলুন রয়েছে দেখা যাচ্ছে বেলুন না জি জি এটা হচ্ছে বেলুন আপনার আচ্ছা কত করে প্রতি প্যাকেট কিনা পড়বে 50 টাকা 20 পিস 100 টাকা খুচরা বিক্রি এগুলো পাশাপাশি জি এটা হচ্ছে রকেট এটা কিনা পড়বে 45 টাকা লাভ বেলুন পরে 45 টাকা 45 টাকা করে আচ্ছা এখানে কটন মার রয়েছে না কারণ আপনি এটা হচ্ছে 5 টাকাটা এটা হচ্ছে 10 টাকাটা এটা 10 টাকা জি এটা 5 টাকা এটা 5 টাকাটা কিনা পড়বে 20 টাকা প্রতি ডজন খুচরা বিক্রি 60 টাকা আপনার এটা পরে হচ্ছে আপনার 40 টাকা কিনা খুচরা বিক্রি 120 টাকা 120 টাকা করে পাশাপাশি বল রয়েছে না কালারিং সাদা জি 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 বিভিন্ন রকম বল আছে জাম্বু বল আছে ভিআইপি বল আছে আপনার ভিআইপি বল
আপনার প্রতি ডজন কিনা পড়ে 160 টাকা 160 টাকা জাম্বু বিবি আর কি জি আর যেটা এক নাম্বারটা ওটা কিনা পড়েছে 390 টাকা 390 টাকা এগুলো আছে দেখেন এগুলো এদিকে আছে আপনার আচ্ছা তো এগুলো এদিকে আছে এই যে বলেন আপনার এটা হচ্ছে 40 পিস 40 পিস বলে 40 পিস থাকে না 38 পিস থাকে ভাই আচ্ছা এটা কিনা পড়েছে 75 টাকা আচ্ছা আপনার এটা হচ্ছে ইয়ার আর কি এটা হচ্ছে আপেল এটা 40 পিস এটা কিনা পড়া 105 টাকা 105 টাকা জি এটাও 40 পিস 105 টাকা কিনা পড়া আপনার আচ্ছা আচ্ছা পাশাপাশি এই যে এখানে আচার রয়েছে না বড়ি আচার জি আপনার এগুলো আছে এগুলো আপনার প্রতি পাতা কিনা পড়া হচ্ছে আপনার 32 টাকা কিনা পড়ে 32 টাকা কিনা বিক্রি 12 পিস 32 টাকা কিনা পড়ে আর কি 120 টাকা উছরে বিক্রি আচ্ছা এগুলো আপনার 70 টাকা কিনা পড়ে এটা আচ্ছা 40 পিস 70 টাকা কিনা পড়ে আপনার এগুলো লিটার কলম জি আপনার প্রতি বক্স কিনা পড়ে হচ্ছে 260 টাকা প্রতি বক্স জি প্রতি বক্স কিনা পড়ে 260 টাকা এক বক্স মাল গ্যারান্টি আছে এগুলো মাল গ্যারান্টি যদি এক পিস কোনো সমস্যা আপনি নিয়ে আসবেন পাতা গুলো থাকে এক বক্সে এক বক্সে থাকে 100 পিস 100 পিস জি কত টাকা কিনা 260 টাকা কিনা 60 টাকা করে কিনা এটা ভিতরে আপনার তেল রয়েছে না জি এটা হচ্ছে 80 মিলি এটা হচ্ছে 200 মিলি 80 মিলি গেলে আমরা 142 টাকা সামথিং পয়সা আপনার 200 মিলি কিনা পড়ে হচ্ছে আপনার 300 টাকা 300 টাকা এক ডজন আর ডজন জি আর এখানে এই যে এই গ্যাস লাইট রয়েছে আপনার 3G গ্যাস লাইট আপনার রেগুলার রুটে রেট ওঠানামা করে আর কি আচ্ছা আপনার এখন বর্তমানে আছে এটা হচ্ছে আপনার 580 টাকা 580 টাকা 5 টাকা 80 পয়সা পার পিস কিনা পড়ে খুচরা বিক্রি 10 টাকা আচ্ছা কস্ট এটা কস্ট এটা হচ্ছে একদম নরমালটা এটা কিনা পড়ে 90 টাকা 12 পিস মাত্র 90 টাকা 12 পিস জি এটা হচ্ছে এক নাম্বারটা আপনি বর্তমানে হচ্ছে 170 টাকা 12 পিস এটা হচ্ছে এক নম্বর ওসাকা এক নম্বর এরো এরো জি আবার এটা হচ্ছে লিজেন্ড পাউডার আর কি আচ্ছা মেহেদি জি 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 এটা হচ্ছে মেহেদি পাউডার চুলে কালার করে আপনি এটা কিনা পড়ে 110 টাকা 110 টাকা জি আবার এখানে লেজারগুলো দেখানো তো হয়েছে পাশাপাশি এখানে এগুলো কি এগুলো হচ্ছে ওয়ান টাইম লেজার এগুলো এক গুরুশ কিনা পড়ে হচ্ছে 200 টাকা 200 টাকা এক গুরুশ আচ্ছা এক গুরুশ জি আপনি এটা হচ্ছে কাইতন আপনার এটা এক গুরুশ কিনা পড়ে 160 টাকা এরকম দুই মান নিলে এক গুরুশ কিনা পড়ে 160 টাকা মাত্র 160 টাকা করে জি আচ্ছা যার কিনা পরে হচ্ছে 335 টাকা আপনার 108 পিস খুচরা বিক্রি 5 টাকা করে এগুলা আচ্ছা ওয়াও অসংখ্য পরিমাণে কিন্তু আসলে আপনার এটা হচ্ছে বোতল 40 পিস থাকে খুচরা বিক্রি 200 টাকা আপনি কিনা পরে 60 টাকা মাত্র আচ্ছা জি আর ভাই আসলে অসংখ্য পরিমাণে কিন্তু আরো প্রোডাক্ট রয়েছে আসলে দেখালে সারাদিন আমি দেখায় শেষ করতে পারবো না তাই না জি জি আচ্ছা যারা আসলে কিনবে বা নিবে আপনার এখানে বিজনেস করতে চায় তারা কিন্তু আসলে আপনাকে ফোন দিলে আপনি কিন্তু সবকিছু দেখাতে পারবেন জি জি মানে সম্পূর্ণ দেখাতে পারবেন আর সম্পূর্ণ দেখাতে পারবো আচ্ছা আপনার এখানে কি কন্ডিশন কুরিয়ার কোনো ব্যবস্থা রয়েছে জি না জি আমাদের এখানে কন্ডিশন সিস্টেম নাই আসলে ঠিক আছে আমাদের মাল লেখাবার পরে আমাদের টাকা ফিট করতে হয় টাকা ফিট করলে আমরা তারপরে মাল পাঠাই দিই একদিন পরে মাল হাতে পেয়ে যাবেন বিএসআর আসলে কিন্তু আরিফ ভাই কিন্তু সরাসরি বলে দিয়েছে যারা আসলে কন্ডিশনে নিতে চাচ্ছেন বা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কন্ডিশনে পাবেন না আপনাকে সরাসরি পেমেন্ট করতে হবে তারপর কন্ডিশনে ব্যবস্থা নেই তারপর সরাসরি পেমেন্ট করবেন আপনারা মাল পেয়ে যাবেন আর বিশেষ করে আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে চেষ্টা করি কোথা ভালো মানে ভিডিও দেওয়ার জন্য আর আরিফ ভাই কিন্তু আমি এর আগে ভিডিও করেছি আপনারা কিন্তু খুবই রেসপন্স করেছেন যে আসলে ভালো মানের কিন্তু আরিফ ভাই যা বলে তাই কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকে এখানে কিন্তু আরিফ ভাই চেষ্টা করে আপনাদের জন্য সম্পূর্ণ সবচেয়ে কম প্রাইজে দেওয়ার জন্য তা আরিফ ভাই আসলে যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য কি আরও কোনো কম রাখার কোনো সিস্টেম আছে না আসলে যেমন একটা কাস্টমার আছে জন্য এটা একজন নিবে আচ্ছা তাকে কম রাখার মানে যায় না জি না জি না যদি 1000 টাকা নেয় তাহলে তো রাখা যায় না আর কি তাই মানে যারা কার্টুন নিবে তাদের জন্য আর কি একটু বেশি রাখা যায় তাই তো মানে কম রাখা যায় আর কি তো অবশ্যই যারা ভিডিও দেখে ব্লগের নাম বলবে তাদের একটু কম রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অসুবিধা না আপনি 10টা দোকান দেখবেন দেখে আমার থেকে নেবেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথাও নাই 10টা দোকান দেখবেন দেখে আমার থেকে মাল নেবেন যদি আমার আমার কাছে যদি মাল ভালো পাল যদি মাল রেট কম পান আমার থেকে নেবেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনার আচ্ছা তো ভিউয়ার্স আসলে আরিফ ভাই কিন্তু সরাসরি বলে দিয়েছে যদি আপনারা ভালো পান অবশ্যই কিন্তু এখান থেকে নেবেন তো ভালো মানের প্রোডাক্ট নিতে হলে এখানে আসবেন তো অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু